কোনো ভয় নাই, হররে লাগে কোনো মোথা দিকে বলছে একটা প্লেন দিতে আসবো তাতে। হাতটা দেখুন কি করলো, এই ল্যাজটা কোনো কারণে দেখতে পাচ্ছেন কাটা, এটা শিয়াল যাচ্ছে, শিয়াল যাচ্ছে, দেখা দেখা দেখা। চলে এসেছি নতুন জায়গায় নতুন কোনো রেস্কিউ করতে, কী রেস্কিউ করবো না করবো অবশ্যই দেখতে পাবেন। তার আগে জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বাড়ি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সাপের নাম থেকে মানুষের ভয়, হোকসেন নির্বিষ কিংবা বিষকর, রাত হোক বা দিন সর্বা গান সাপে আনোনা লেগেই চলেছে। আর সেই সাপ মাঝেতে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের কাছে আর্থ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ হাজির হয়েছে। এটা কোন জায়গায় জিসব, কে ফোন করেছিলেন, কে কোথায় আপনি, একটু নামটা বলুন। সঞ্জিত খানা। আর এই জায়গাটা কেশবপুর বংশতলা। কেশবপুর বংশতলা কি, হাওড়া, হাওড়া ডোমজুর থানার আন্ডারে, তাই তো, ডোমজুর হাওড়া কেশবপুর বংশতলা। তো একটা কথা বলবো দাদা, প্লিজ একটু টাইম দিতে হবে, সবাইকে বলছি, আপনাদেরকেও বলছি যারা কল করছেন, যারা যেন ওই কী বলবো খুব তাড়াহুড়ো, সরি কিছু করার নেই, আমরা একটা মানুষ কত জায়গায় যাবো, এখন একটা রেস্কিউ আছে, সেটা আপনার আগে ফোন এসছে, আপনারটা আগে করছি, ঘরের মধ্যে ঢুকে আছে, তারা জালে জড়িয়ে আছে, তারটা একটু লেট করলে হবে, তো তারাও ফোন করে করে আমার মাথা খেয়ে ফেলছে, তো একটু টাইম দিতে হবে যে আমরা গাড়িতে করে আসবো। মমতা দিকে বলছে একটা প্লেন দিতে আসবো তাতে করে, চলো চাই রেস্কিউ বলতে হবে। কোথায় আছে, আছে ঢেমনা সাপ, হ্যাঁ যা বলেছি ঢেমনা সাপ। তো আমি দেখাতে বলবো, আমি ওরা একটুখানি দেখাতে পেরেছিল যখন আমার ফটোটা পাঠিয়েছিল, খালি একটুখানি মুখ। আমি বারবার বলি, যারা বলেন দাদা সাপ কী করে দেখাবো অনেক দূর থেকে, আমি বলছি না এর জন্য সেই DSLR মুডে ভিডিও করে পাঠাতে বা ফটো তুলে পাঠাতে, একটু কিছু বোঝা গেছে, হ্যাঁ একটা কোনো অ্যানিমেলস আছে, এর একদম ছোট্ট মুখের কাজটাই গ্যাসের কাছ থেকে হালকা মুখ বাড়িয়েছিল সেরকম দেখানো গেছে, তো তাই জন্য দেখে মনে হচ্ছিলো দাঁড়া সাপ। তারপরেও ঘরে রয়েছে, তো মানুষের তো রিস্ক হতেই পারে, আর তার জন্য আমরা ধরতে চলে এলাম, মানে রেস্কিউ করতে চলে এলাম। তার আগে যে যারা আমাকে বাঁচানোর জন্য কন্ট্যাক্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এইভাবে আপনারা বাঁচানোর জন্য কন্ট্যাক্ট করেন তাতেই আমরা কাজ করতে পারি। আচ্ছা একটা কথা বলি, আমাদেরকে আপনারা জানলেন কি করে? দাদা আপনার ভিডিও আমি দেখি সব সময়, সাথে ভিডিও দেখেন, ওই জন্যই কেমিক্যাল দেননি না, জানে কেমিক্যাল দিলে রাগ করি। তো চলো এখান থেকে বের করি, এরা ইঁদুর বা ব্যাংক খেতে আসে আপনারা জানেন, এদিক থেকে মুখ বার করছে, দেখাতে বলবো। তো দেখতে পাচ্ছেন একটি পুরুষ সাপ আছে এবং বিগ সাইজ, এ দেখুন হাতটা দেখুন কি করলো, দাঁড়া রে বা, এই যে ল্যাস থেকে এই যে এটা বের করছে, এটা এক ধরনের হরমোন যেটা কেউরা বের করে একমাত্র ভয় দেখানোর জন্য, যাতে গন্ধ ছাড়া একটা বিচ্ছিরি হচ্ছে এবং ও চায় যে আমাদেরকে ছেড়ে দিক যাতে। একটু জল দিন আগে, আরে ছাড় রে, কোথায় গেল লে, এবার তোর তোর আজ ইঁদুর খেয়ে নেবে, দেখ এটা নির্বিষ সাপ, এর কোনো বিষ হয় না, কোনো ভয় নেই সাপটা থেকে, ঠিক আছে, এ যদি কাউকে কামড়েও দেয় তার কিচ্ছু হবে না, কোনো রকম তার কোনো ক্ষতি হবে না, এটা যদি অন্য বিষয় সাপ হয় তার জন্য কিন্তু ক্ষতিকারক, বাট মানুষের জন্য বা মানুষকে কামড়ালে ল্যাজে অনেকে বলে বিষ আছে, সম্পূর্ণ ভুল ধারণা, এর কোথাও বিষ নেই, এর না ল্যাজে না মুখে না বডিতে কোথাও বিষ নেই, এরা খায় হচ্ছে ব্যাং ইঁদুর, এবং এরা আমাদের খুব উপকার করে, ইঁদুর ব্যাং খেয়ে আমাদের খুব উপকার, মানে চাষি বা মানুষদের জন্য খুব উপকার করে, একটাই প্রবলেম করে, ওই মাঝে সাঝে একটা ধরনের হরমোন রিলিজ করে যেটা খুব বাজে বিচ্ছিরি গন্ধ, যেটা আমার হাত থেকে ছাড়ছে, তো শুকে দেখবে দেখবে না, কোথায় গেল এই ছেলেটাই, তো কোথায় এই ছেলেটাই, তো তুই তো বলছিলিস, হ্যাঁ এর কামড়ালে কিচ্ছু হয় না, এর বিষ নেই বা কিচ্ছু না, হ্যাঁ দেখলে ভয় লাগে অবশ্যই, ঠিক আছে তাও ছোট, এর ল্যাজটা কোনো কারণে দেখতে পাচ্ছেন কাটা, এটা কোনো ভামে মানে কারোর সাথে হয়তো লড়াই করতে গিয়ে ল্যাজটা কেটে গেছিলো, তো এই যে ল্যাজটা কাটা, ল্যাজটা দেখতে পাচ্ছেন কাটা, এটা কোনো প্রবলেমের নয়, ও কোনো অসুবিধা নেই, ওইভাবেই বেঁচে যাবে। আর একটি দেখে তো মনে হচ্ছে পুরুষ সাপ, যাই হোক আমার অতটা আইডিয়া নেই পুরুষ ফিমেলের সম্বন্ধে, মেল ফিমেলের, তো চলো এটাকে ছেড়ে দেবো। এদের রাগ বা কিছু নেই, এ যদি রাগ জন্মাতো তাহলে এতক্ষণ আমায় কামড়াতে পারতো না, এই তো আমার হাত মুখে ওর মুখের সামনে রয়েছে, যে কামড়াতে পারবে না, কি করে রেখেছি, কিচ্ছু করা নেই আমাদের, সাপ জিনিস মানছি, সাপের নাম থেকেই ভয় ওই জন্যই আমরা বলি, কিন্তু এই সাপটা কাউকে কামড়ায় না, যতক্ষণ না প্যানিক হয় বা ভয় পায়, ঠিক আছে, নাহলে কামড়ায় না, একে যদি কেউ মারধর করে বা ভয় পেয়ে যায় আতঙ্ক হয়ে যায় তখনই কিন্তু মানুষকে কামড়ে ধরে, তার আগে কিন্তু নয়, ঠিক আছে, আর কোনো ভয় নেই, এই সাপটা যদি আমাদের কাছে থাকে খুব ভালো হবে, একে সরিয়ে দিলে
এর এখানে অন্য বিশ্বতার সাপ কিন্তু আসবে, মানে জায়গা যখনই খালি হয়, সাপ কোথায় থাকে দেখুন, সাপ যেখানে থাকে একটা জিনিস জানবে সেই এরিয়া একটা কেউ আসবে না। অনেক টাইমে দেখবেন অনেকে বলে ধ্যামনা সাপ নাকি গোখরো সাপকে ডেকে আনে, বলে তো অনেকে ডেকে আনে না, গোখরো সাপ এলে তার সাথে লড়াই করে, কারণ নিজের জায়গাটার জন্য, ওই জায়গাটা আমার, আমার জায়গায় অন্য কেউ আসিস না। আর ওই লড়াইটাকে লোক দেখে ভাবে যে শঙ্খ লাগে, জোড়া লাগে গোখরো সাপের সাথে, না একদম নয়, লড়াই করে অন্য সাপের সাথে। আর দেখছেন কত ফ্যাংলি কাউকে কামড়াচ্ছে, কামড়াচ্ছে না, এই যদি অন্য কারোর হাতে যায় কামড়াবে না, সাপ কামড়া যখন ভয়ে আতঙ্কে, তাছাড়া নয়। তো ওই জন্য বলছি এখানে ছাড়া গেলে খুব ভালো হয়, আর কিছুই না। এ দেখুন কিভাবে জীব বের করছে, এ কিন্তু এখানকার মানে ওয়েদার আব্বাম নেবার চেষ্টা করছে, একটু একটু প্যানিকে আছে, চাইছে আমি যেন ওকে ছেড়ে দিই। তো চলো ওকে আমরা ছেড়ে দেবো, হ্যাঁ হ্যাঁ চলুন, কোনো ভয় নেই, হরহরে লাগছে কোনো। সাপেরকে মানুষ কেন ঘেন্না করে জানেন, সবাই দেখে কিভাবে জানেন তো, এটা সেই হরহরে হবে, পিচ্ছিল হবে, মানে জোঁক বা কেঁচোর মতো পিচ্ছিল হবে, একদম নয়, সাধারণ মানুষের মতো স্কিন, কিন্তু খুব মোলায়েম স্কিনটা, সাপে মানুষের মতো নয়, মানুষের থেকেও মোলায়েম স্কিনের, কোনো না, খালি হালকা ঠান্ডা টাইপের হয়, এটা মানতে হবে যে হালকা ঠান্ডা টাইপের হয়, কিন্তু আমি না থাকলে কেউ আবার ধরতে যাবে না, তোমরা চিনবে না কোনটা কি সাপ, ও প্রবলেম হতে পারে, আমরা জানি, তাই জন্য বললাম এটাকে টাচ করানোর কারণ একটা, যে মানুষের সাপ থেকে সবচেয়ে বড় ঘেন্নার কারণ হচ্ছে এটা মোলায়েম, ওই পিচ্ছিল হয়, তারপর হচ্ছে কী বলে হরহরে টাইপের, ওই ঘেন্নাটা মানুষের রয়েছে সাপ থেকে, বাট ওরম কোনো ব্যাপার নেই, সাপ ওরম পিচ্ছিল হয় না, কোনো সাপই পিচ্ছিল হয় না। তো চলুন আমি আবার দাদাকে দেখে নেবো যিনি ফোনটা করেছিলেন, কারণ এখানে চলে আসুন, কোনো ভয় নেই, আসুন। তো আপনারা জানেন আমাদের ইডিওর পক্ষ থেকে যেখানে আমরা রেস্কিউ করি, একটি করে গাছ তুলে দিই যাতে প্রকৃতির ভারসাম্য রক্ষা থাকে। তো আজকে দাদা কল করেছিলেন, দাদাকে আরেকবার বলবো, যে দাদা আপনার নামটা একবার বলবেন, প্রসেনজিৎ, আর এই জায়গাটা কেশবপুর মনসাতলা, কেশবপুর মনসাতলা। তো আমি বলবো এই যে একটি সাপের জন্য একটি গাছ দেওয়া যাতে প্রকৃতির ভারসাম্য রক্ষা থাকে, কারণ আমরা সবাই জানি শুধু সাপ বাঁচিয়েই প্রকৃতির ভারসাম্য রক্ষা থাকে না, তার সাথে সাথে গাছও লাগাতে হয়। তো আজকে আমরা দাদার হাতে একটি কাঁঠাল গাছ তুলে দেবো, আশা করবো গাছটি লাগাবেন, জায়গা আছে তো? তো দাদা গাছটি লাগাবেন, আর আপনারাও এইভাবেই গাছ লাগান, আর আমাদের সাথে জুড়ে থাকুন। আর যারা ভাবছেন যে কাঁঠাল গাছ দুবার হবে কিন্তু, চলো এটাকে এবার ছাড়ি, কোথায় দাদা দেখাচ্ছে সেখানে নিয়ে গিয়ে ছাড়ি, চলুন একটু আমার সাথে। এই দেখুন, এই দেখুন একটা বলছি, এই যদি কোমর ভাঙতে পারে আমার হাতটাকে পেঁচাবে, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে, এই যে ধরুন আমার হাত পেঁচাচ্ছে, আমার হাত ভাঙতে পারবে কোনোদিন, হাত পেঁচাচ্ছেই না তার কি করে ভাঙবে, চলো। দুটো সাপ আপনাদের জন্য খুব ভালো, শিয়াল যাচ্ছে, শিয়াল যাচ্ছে, ওই দেখো শিয়াল আছে, দেখো একটা ওইদিকে একটা, দুটো ওই দেখ, ওই দেখ শিয়াল যাচ্ছে, দেখ ওই দেখো শিয়াল যাচ্ছে, দুটো ধ্যামনা সাপ, একদম অসভ্য সাপ, এটা ধ্যামনা সাপ বলে, কিন্তু একটা কথা বলি, এর নাম ধ্যামনা সাপ হতে পারে কিন্তু কাজের জন্য খুব ভালো উপকার করে। আমি আবারও বলছি এই সাপটি কিন্তু আপনার আশপাশে থাকলে অন্য বিশ্বতার সাপ আসবে না, সাপেদের একটা এরিয়া হয় যে এই এরিয়াটা আমার, আমার এরিয়াতে অন্য কেউ এসো না, সেরকম একটা এরিয়া বেসেস হয়, আর তখন ওর এরিয়া অন্য কেউ এলে তার সাথে লড়াই করবে, যাতে ওর এরিয়াটাকে, ওর এরিয়ার খাবারটাকে যেন বাঁচিয়ে রাখতে হয় নিজের জন্য, অন্য কারোর জন্য নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ম। আমরা যেমন খাবারের জন্য কী করি, সকালবেলায় কাজে যাই, আমিও কাজে যান তো, কিন্তু এদের তো আর কাজ কোথাও করতে হবে না যে টাকা দেবে, তো এর জন্য কিন্তু এদের জায়গাটাকে ওরা বাঁচায়, যে এই জায়গাটা আমার, এইখানে খাদ্যটা আমার, এইখানে যে আসবে তার সাথে লড়াই করবে, এটা হচ্ছে তার খাবার বাঁচানোর মানে প্রসেস, এইভাবেই কিন্তু ওরা চলে। আমি বলবো একবার কাছ থেকে দেখাতে, আর ব্যাং ইঁদুর এগুলো খেয়ে কিন্তু আমাদের খুব উপকার করে। চলুন ওকে এবার আমরা ছেড়ে দিই, ও সুন্দরভাবে চলে যাক, ওদিকে যা, এদিকে যা, এই দিকটায় যা, হ্যাঁ যা পালা। তো চলো, ও তো সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, আশা করবো বাকি জীবনটা এইভাবেই সুন্দরভাবে এখানে কাটাবে। তো চলো ও তো ওর মতো বেরিয়ে যাক, আর একটাই কথা বলবো যে আপনারা এই যে আমাকে রেস্কিউর জন্য কল করেন, এটাই অনেক ধন্যবাদ যে আপনাদের এই কলের জন্যই কিন্তু আমরা এসিগুলোকে বাঁচাতে পারছি, নাহলে হয়তো আমরা এদেরকে বাঁচাতে পারতাম না। চলুন অত ওর মতো সুন্দরভাবে বেরিয়ে গেল, আর আমরাও এবার সুন্দরভাবে বেরিয়ে যাই। আরে এই আমার স্টিকটা তখন দেখে কিন্তু গুছিয়ে রাখে, তোর নামটা বলে দেয় একবার সবাইকে, এক দিকে এখানে আয় না বাপ, কেউ কিচ্ছু করবে না, সাপ পাইলে। কি নাম তোর? নীলমান্না। কি? নীলমান্না। নীলমান্না কিসে পড়িস? তো চলো রেস্কিউ কমপ্লিট, আমরা এবার বাড়ি ফিরে যাই, আর দাদাকেও থ্যাংক ইউ এটাকে বাঁচানোর জন্য এবং এইখানে ছাড়তে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি যতটা যে যে এরিয়া সব সেই এরিয়া যেন থাকে, যাতে ও বাঁচে এবং মানুষকেও বাঁচাতে পারে। হ্যাঁ, বিশ্বধর হলে, চন্দ্রগৌড়া বা গোখরো কেউটে হলে আমি বলতাম যে ঠিক আছে, এখানে ছাড়বার দরকার নেই, একটু দূরে ছাড়ি যদি ফাঁকা জায়গা না থাকে, কিন্তু শাঁকামুটি আর র্যাট স্নেক বা বাকি অন্য নির্বিশ্বাস তাদেরকে কিন্তু আমরা ওই এরিয়ায় ছাড়বার চেষ্টা করি, কারণ ওই জায়গাটাকে ওরা যাতে দখল রাখতে পারে, এটা হচ্ছে আমাদের মেন কাজ। তো চলুন রেস্কিউ কমপ্লিট, এবার লেখালেখি করবো, আর একটা নেক্সট রেস্কিউতে যেতে হবে, যাই ওখানে গিয়ে রেস্কিউ করি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন ভিডিও আসার দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজডিতে দেখলে পেজডিকে ফলো করে দিন, 26,000 ফলোয়ার করে দিন, একটু বাড়িয়ে দিন তাড়াতাড়ি করে, কী করছেন, তো ফলো করে দিন, সাথে থাকবেন, এইভাবেই আমাদের
আর ইনস্টাগ্রামটা ফলো করতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন ভিডিও আসতে অবধি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, টাটা, বাই বাই, চ একসাথে পালাই, চ চ।